গতকাল আমি দেখলাম যে একটি সাত দলীয় জোট গঠিত হয়েছে, গণতন্ত্র মঞ্চ নামে একটি সাত দলীয় জোট গঠিত হয়েছে গতকাল দেখলাম টেলিভিশনে, আজকের পত্রপত্রিকাতেও সেই খবর আছে। যারা এই জোট গঠন করেছে এরা সবাই রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিবিশেষ এবং তারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন এবং এরা প্রত্যেকেই নানা দল নানা ঘাটের পানি খেয়ে নানা দল করে আজকের এই পর্যায়ে তারা এসে দাঁড়িয়েছে। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সুতরাং জনগণের সাথে সম্পর্কহীন এবং রাজনীতিতে পরিত্যক্তরা যখন কোনো জোট গঠন করে সেই জোটের আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্ব নাই, এটি একটি গুরুত্বহীন জোট এবং তারা ভোটের রাজনীতি বলুন আর দেশের সার্বিক রাজনীতি বলুন কোনো ক্ষেত্রেই তাদের কোনো গুরুত্ব নেই, বরং তারা নিজেরা যেহেতু গুরুত্বহীন, গুরুত্বহীনরা মিলে একটি জোট গঠনে নিজেদের গুরুত্ব একটু বাড়ানোর চেষ্টা করছে মাত্র, অন্য কিছু নয়।